আসসালামু আলাইকুম, এবিএস নিউজ পিটিতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই জানি গণতন্ত্রের চেয়ে উত্তম কোনো রাষ্ট্রনীতি বা রাজনীতি নেই। কথাটা আপাতত সত্যি, কিন্তু বর্তমান গণতান্ত্রিক রাজনীতির একটা সংস্কার অথবা বিকল্প এখন বের হলেই ভালো। আর এর লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক গুণীজনরা ভবিষ্যতে মিলে যদি বর্তমান গণতন্ত্র ও রাজনীতির আইনসম্মত ও যুক্তিসঙ্গত বিকল্প বা সংস্কার দিয়ে যেতে পারেন, তবে তার একটা পরীক্ষা নিরীক্ষা হতে পারে সমাজ, রাষ্ট্র ও রাজনীতির ভবিষ্যৎ কল্যাণে। কথাগুলো বলছি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনকে সামনে রেখেই। প্রিয় ভিউয়ার্স, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। গণতন্ত্রের অজুহাতে এখন প্রায় অযোগ্য, অদক্ষ, অপদার্থ যে কেউ জনপ্রতিনিধি, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিও হতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষ করে পূর্ব ও পশ্চিম গোলার্ধের সবাই কম বেশি একটি গণতান্ত্রিক দেশ বা রাষ্ট্র বলেই জানে। সেই গণতন্ত্রেও ভূতপ্রেত নিবাস করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন হাস্যকর ব্যক্তি, এটা সবাই জানে। কিন্তু তিনিই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বলতে গেলে এক অর্থে সারা দুনিয়ারই প্রেসিডেন্ট। সে যাই হোক, যুদ্ধ, মহামারী আর জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক সংকটে বিশ্ব কী করবে সেই সিদ্ধান্তের উপর বিশাল প্রভাব থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। তাই চার বছর পর পর নির্বাচনের সময় ঘনিয়ে আসলে তার ফলাফলের প্রতিও অনেক আগ্রহ থাকে সবার, কিন্তু নির্বাচনের বিষয়টি অনেকেই ঠিকমতো বুঝতে পারেন না। সুতরাং আপনি যদি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নির্বাচনের পদ্ধতি বোঝার চেষ্টা করেন কিংবা ভুলে যাওয়া পদ্ধতিটি আবার স্মরণ করতে চান, তাহলে এখানে সেটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হলো। এখন প্রশ্ন হলো, নির্বাচনটি কখন হবে আর প্রার্থী বা কারা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সবসময় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে থাকে, অর্থাৎ এই বছরে নির্বাচন হতে যাচ্ছে 3 নভেম্বর। অন্য অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্র একটু আলাদা এই কারণে যে এদেশের রাজনৈতিক ব্যবস্থা মূলত প্রধান দুইটি দলের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। সুতরাং প্রেসিডেন্ট এই দুইটি দলের যে কোনো একটি দল থেকেই নির্বাচিত হবেন। রিপাবলিকান পার্টি হচ্ছে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক দল, এবং এই বছর তাদের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আশা করছেন নির্বাচনে জিতে আরও 4 বছর ক্ষমতায় থাকতে পারবেন। এই রিপাবলিকান পার্টি আরও একটি নামেও পরিচিত, তা হলো জিওপি বা গ্র্যান্ড ওল্ড পার্টি। সাম্প্রতিক সময়ে কম ট্যাক্স হার, বন্দুক রাখার অধিকার এবং অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রত্যন্ত এলাকাগুলোয় দলটির জনপ্রিয়তা অনেক বেড়েছে। অপরদিকে ডেমোক্রেট হচ্ছে যুক্তরাষ্ট্রের উদারনীতির রাজনৈতিক দল, আর এই বছর তাদের প্রার্থী হলেন জো বাইডেন। অভিজ্ঞ এই রাজনীতিবিদ বারাক ওবামার সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে 8 বছর দায়িত্ব পালন করেছে। এছাড়া অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোও, যেমন লিবার্টারিয়ান, গ্রিন ইন্ডিপেন্ডেন্ট পার্টিও কখনো কখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়ন ঘোষণা করে। এখন আসি কীভাবে বিজয়ী নির্ধারিত হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েও একজন বিজয়ী নাও হতে পারেন, যেমনটা ঘটেছে 2016 সালে হিলারি ক্লিনটনের ক্ষেত্রে। এখানে প্রার্থীদের ইলেকট্রাল কলেজের সংখ্যাধিক্য ভোট পেতে হয়। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে জনসংখ্যার বিচারে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রাল ভোট রয়েছে, সব মিলিয়ে 538টি ইলেকট্রাল ভোট রয়েছে। ফলে বিজয়ী প্রার্থীকে অন্তত 270 বা তার বেশি ইলেকট্রাল ভোট পেতে হবে। এর মানে দাঁড়ায়, যখন কেউ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন, তিনি আসলে জাতীয়ভাবে ভোট দেওয়ার বদলে বরং স্থানীয় বা রাজ্যের ইলেকট্রাল কলেজ নির্বাচনে ভোট দিচ্ছেন। দুইটি বাদে অন্য সবগুলো স্টেটের আইন অনুযায়ী যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন ওই স্টেটের সব ইলেকট্রাল ভোট তার পক্ষেই যাবে। বেশিরভাগ স্টেটের ভোটাররা উভয় দলের প্রার্থীদের প্রতি দোদুল্যমান থাকে, ফলে প্রার্থীদের এসব স্টেটের প্রতিই বেশি গুরুত্ব দিতে হয়, যেখানে তাদের যে কোনো জনে বিজয়ী হতে পারে। আর এ কারণেই এসব স্টেটকে বলা হয় যুদ্ধক্ষেত্র। এখন প্রশ্ন, কারা ভোট দিতে পারেন এবং কীভাবে ভোট দেন? 18 বছরের ঊর্ধ্বে যুক্তরাষ্ট্রের নাগরিক হলে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া যায়, তবে অনেকগুলো স্টেটে আইন রয়েছে যেখানে ভোট দেওয়ার আগে তাদের নিজেদের পরিচয় প্রমাণস্বরূপ কাগজপত্র দেখাতে। মূলত রিপাবলিকানরাই এই আইন করেছে, তারা মনে করে ভোট জালিয়াতির বিরুদ্ধে এটি একটি রক্ষা কবচ। তবে ডেমোক্রেটরা একে ভোটারদের নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে, কারণ অনেক সময় গরিব সংখ্যালঘু ভোটারদের ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয় শনাক্তকরণ কোনো কাগজপত্রই থাকে না। বেশিরভাগ ভোটার নির্বাচনে 3 ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন, তবে বিকল্প পদ্ধতি ভোট দেওয়ার প্রবণতা সাম্প্রতিক সময়ে বাড়ছে। 2016 সালে 21% ভোটার ডাকযোগে ভোট দিয়েছিলেন। করোনা ভাইরাস মহামারীর মধ্যে মানুষ কিভাবে এবার ভোট দেবে, এবার সেটাই একটি বিতর্কের বিষয় হয়ে উঠেছে। অনেক রাজনীতিবিদ আরও বিস্তৃতভাবে পোস্টাল ব্যালট ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এর ফলে বেশি জাল ভোটের সৃষ্টি হতে পারে। আর তার এই বক্তব্যের পক্ষে সামান্যই তথ্য প্রমাণ আছে। ফরাসি নির্বাচনটা কি শুধু দুই প্রেসিডেন্টের মধ্যে? না, তা নয়। যদিও সবার মনোযোগ থাকবে ডোনাল্ড ট্রাম্প বনাম জো বাইডেনের উপর, কিন্তু ভোট দেওয়ার সময় ভোটাররা কংগ্রেসের নতুন সদস্যদেরও নির্বাচিত করতে পারবেন। হাউজের এখন নিয়ন্ত্রণে রয়েছে ডেমোক্রেটরা, সেটা তারা ধরে রাখতে চাইবেন, পাশাপাশি সিনেটের নিয়ন্ত্রণও নিতে চাইবেন। যদি উভয় চেম্বারে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা আটকে দেয়া বা দেরি করিয়ে দিতে পারবেন যদি মিস্টার ট্রাম্প পুনরায় নির্বাচিত হন। প্রতিনিধি পরিষদে 435টি আসনে এই বছর নির্বাচন হবে, সেই সঙ্গে 33টি সিনেট আসনেও ভোট হবে। নির্বাচনের ফলাফল কখন পাওয়া যাবে? সবগুলো ভোট গণনা শেষ হতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে, তবে নির্বাচনের পরের দিন সকালে মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে কে বিজয়ী হতে যাচ্ছেন। 2016 সালে ভোর রাত 3টায় নিজে
যুক্তরাষ্ট্রের যুব সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ীর ভাষণ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে এই বছরে হয়তো সবাইকে চূড়ান্ত ফলের জন্য আরও বেশি অপেক্ষা করতে হবে, হয়তো কয়েকদিন, এমনকি হয়তো সপ্তাহ, কারণ পোস্টাল ব্যালটের সংখ্যা অনেক বাড়াতে পারে। সর্বশেষ 2000 সালে ফলাফল পেতে দেরি হয়েছিল, প্রায় এক মাস পরে সুপ্রিম কোর্টের রায়ের সিদ্ধান্ত আসে। সবশেষে বিজয়ী কখন দায়িত্বভার গ্রহণ করবেন? জো বাইডেন যদি বিজয়ী হন তাহলেও তিনি সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বদলে দায়িত্ব পাবেন না, কারণ নতুন নেতার জন্য মন্ত্রিসভার সদস্য বাছাই ও পরিকল্পনা তৈরির জন্য একটি অন্তর্বর্তীকালীন সময় রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণ করবেন 20 জানুয়ারি, যেটি অভিষেক অনুষ্ঠান নামেই বেশি পরিচিত। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিংয়ের বাইরে এই অনুষ্ঠান হবে। আর ওই অনুষ্ঠানের পর শুরু হলো জার্নি নতুন প্রেসিডেন্টের, এবং নতুন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং তার 4 বছরের দায়িত্বভার শুরু করবেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।